বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো এই জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা ফেসবুকে অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ কখনও চুরি করতে পারবে না বা আপনার পারমিশন ছাড়া কেউ কখনও অন্য ডিভাইসে লগ ইন করতে পারবে না আর যদি কথার কথা যদি সে যদি অন্য ডিভাইসে লগ ইনও করেও দেয় তাহলে কিন্তু আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে রেকভার করতে পারবেন বা ফিরিয়ে নিতে পারবেন আপনার নিজের মোবাইল ফোনে খুব সহজে জিমেল অ্যাকাউন্টের দ্বারাই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা অ্যাড করবেন ফেসবুক অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা বেলাইকন চলে আসবে সেখানে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা উপরে সব থেকে ডান দিকে দেখতে পারবেন এখানে থিরু মেনু আছে আপনারা ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনাদের মোবাইলের আর কি ফেসবুকের সেটিংসে চলে যাবেন এখানে নিচে আরেকটা সেটিংস পেয়ে যাবেন তো আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা উপরে সব থেকে দেখতে পারবেন এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আপনারা ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফু বলে যেই অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা যেগুলো মোবাইল নাম্বার অ্যাড করে রেখেছেন আপনার ফেসবুকে বা আপনারা যখন মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করেছিলেন তখন কিন্তু আপনার ফেসবুকে যতগুলো মোবাইল নাম্বার আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে আর আমি আগে থেকে কিন্তু এখানে কিন্তু অলরেডি আমি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি আমি এখানে ব্লার করে রেখেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি না তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি এখানে অ্যাড করে রেখেছি তো কীভাবে আমরা অ্যাড করলাম বা এই অ্যাড করার পিছনে কিন্তু অনেক কিছু কারণ আছে আপনারা কিন্তু যদি এইভাবে জিমেলগুলো অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক সত্যি বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার বন্ধু বান্ধব বা আরও অন্য কোনো কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য ডিভাইসে অন করে বা চুরি করে নেয় তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই যতগুলো অপশান আছে অপশান আছে যতগুলো এখানকার এগুলোর মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে আর কি ফিরিয়ে পাবেন বা রেকভার করতে পারবেন তার জন্য কিন্তু জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা খুব প্রয়োজন খুবই দরকারি তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন নিচে সব থেকে এই যে এই অপশানটা এখানে লেখা আছে অ্যাড জিমেল অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনারা কি করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জিমেলটা দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলিভাবে এখানে দিয়ে দিচ্ছি একটা জিমেল দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি এখানে জিমেলটা এখন আমাদের কি করতে হবে এখানে কিন্তু আমাদের ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে তো অলরেডি আমি এখানে আর জিমেল অ্যাড করব না তো আপনারা এখানে ফেসবুক আর কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বলে যে অপশানটা আছে অ্যাড জিমেল এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন একবার ব্যাক করার পর আপনারা যে জিমেলটা আর কি করেছেন সেটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশান থাকবে যে ম্যাক প্রাইমারি তো আপনারা এখানে ক্লিক করে আপনারা প্রাইমারি করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে আর কি তো সিম্পলিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম প্রাইমারি হয়ে গেছে এখন আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা খুব সহজে কিন্তু যে কেউ যদি চুরি করে নেন তাহলে ফিরিয়ে পাবেন খুব সহজে তো আজকের মতো এটুকুই ছিল ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে নাচ